বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এই সাজেশনটি সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা, অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেরকমভাবে সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, নোটস করতে হবে এবং রেডি করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই সফল হবে বলে আশা করছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা যেটা জানবো সেটা হলো মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। এবার প্রথমেই বলে রাখি, দেখো তোমাদের ভৌত বিজ্ঞানে কিন্তু প্রচুর ডেপ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ আমাদের খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে প্রশ্নগুলো পড়তে হবে এবং প্রত্যেকটা পার্ট আমাকে বুঝে পড়তে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন, আমাকে উত্তরটা লিখতে হয়। অতএব শর্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, যার জন্য আমি প্রত্যেক অধ্যায়ভিত্তিক শর্ট কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের জন্য শেয়ার করছি এবং কিছু কিছু বাকি আছে যেটা আমি কিছুদিনের ভেতরেই তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে সেখান থেকে তোমরা শর্টগুলো রেডি করতে পারো। এবার আমরা প্রথমেই আলোচনা প্রসঙ্গে প্রথমেই চলে আসি আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। দেখো তোমাদের পরীক্ষায় এমসিকিউ করতে হয় 15টা। মনে রাখবে এই এমসিকিউ এর মধ্যে কোনো অড থাকে না, অর্থাৎ 15টা প্রশ্ন আসে 15টাই তোমাকে করতে হয়। এসএকিউ তোমাদের 21টা থাকে, 21টা করতে হয়। এবার এক্ষেত্রে দুই একটা প্রশ্নে অড থাকে কিন্তু বেশিরভাগ প্রশ্নে কোনো অড থাকে না, অর্থাৎ তোমাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে যে যে কটা প্রশ্ন আসবে সে কটাই তুমি পারবে। অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ এর পার্টটা কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে। নেক্সট আমাকে যেটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে 2 মার্ক কোশ্চেন। দেখো তোমাকে 3 মার্ক, সরি, তোমাদের গ বিভাগে তোমাদের 9টা 2 মার্কের প্রশ্ন লিখতে হয়, মোট হচ্ছে 18 মার্ক। এবং 4 নম্বর যে পার্টটা আছে অর্থাৎ ঘ বিভাগে সেটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন লিখতে হয় 12টি, যেটা হচ্ছে 36 মার্ক। এইবার মনে রাখবে এই যে 3 মার্কের প্রশ্নটা এটা কিন্তু ওপেন 3 আকারেও আসতে পারে, আবার 2+1 আকারেও আসতে পারে, আবার 1+1+1 এভাবেও কিন্তু আসতে পারে। অর্থাৎ মূলত যে ব্যাপারটা, আমাদের যে মূল প্রশ্নগুলো রয়েছে আমাদের আজকের সাজেশনে সেটা কিন্তু 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের যে প্রশ্নগুলো। আর শর্টের জন্য আমি বলবো অবশ্যই চ্যানেলে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করো বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক শর্ট টাইপের কোশ্চেনগুলো তোমাদের জন্য শেয়ার করা আছে, সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নাও। এবার আমি চলে যাবো, যেহেতু প্রথমেই বললাম যে ফিজিক্যাল সায়েন্স, অতএব আমাদের খুব ডেপ থেকে পড়তে হয়, খুব ভেতরে গভীর করে পড়তে হয়, যার জন্য কিন্তু আমাদের প্রশ্ন সংখ্যা অনেক বেশি। এবার সেহেতু আমি তোমাদের সামনে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো তুলে ধরছি এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে দেখবে স্টার চিহ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে পড়বে। তবে বাকি প্রশ্নগুলোকে অবহেলা করবে না, সেগুলো একটু দেখে রাখার চেষ্টা করবে, কারণ প্রথমে আবারও বলছি যে ফিজিক্যাল সায়েন্স খুব ডেপথে প্রশ্ন আসে, প্র্যাকটিস করতে হয়, কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো চর্চা করতে হয়, কিছু কিছু সূত্র রয়েছে যেগুলোর প্রয়োগ কিন্তু প্র্যাকটিস করতেই হবে তোমাকে। তো যাই হোক, শুরু করা যাক। তো পরিবেশের জন্য ভাবনা, আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, বায়ুমণ্ডলে কটি স্তর কী কী, প্রতিটি স্তরে 3টি করে বৈশিষ্ট্য লেখো, উচ্চতার পরিবর্তনে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে চাপের পরিবর্তন আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টার চিহ্ন দিয়ে যে প্রশ্নগুলো থাকবে মনে করবে সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার কীরূপ তারতম্য ঘটে লেখো, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পায় কেন, তারপরে হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পায়, রিপিটেশন কোশ্চেন। যাই হোক, তারপরে থার্মোস্ফিয়ারের উষ্ণতা এত অধিক হওয়ার কারণ কি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখার কয়েকটি উপায় লেখো, ওজোন স্তরের গুরুত্ব লেখো বা ওজোন স্তর ধ্বংসকারী কয়েকটি পদার্থের নাম করো, বায়ুমণ্ডলের উপযোগিতা লেখো, ওজোন স্তর ধ্বংসের প্রাকৃতিক কারণ ও সিএফসির ভূমিকা লেখো, ওজোন স্তর ধ্বংসে মানবিক কারণ কি, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো, ওজোন স্তর ধ্বংসে NO ও N2O এর ভূমিকা লেখো, গ্রিনহাউস কি, গ্রিনহাউস এফেক্ট কি, গ্রিনহাউস গ্যাস কি, গ্রিনহাউস এফেক্টের উপযোগিতা কি, গ্রিনহাউসের প্রভাব লেখো, বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির উৎস সম্পর্কে আলোচনা করো, জোয়ার ভাটা শক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তারপর যথারীতি স্থিতিশীল উন্নয়নের সহায়ক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, বায়োফিয়েল কি, ব্যবহার ও উদাহরণ লেখো, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি, বায়োমাস কি, জীবভর শক্তির ব্যবহার লেখো, জোয়ার ভাটা শক্তি কি, এর সাহায্যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কুপ্রভাবগুলি আলোচনা করো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন পাওয়া যায়, বিকল্প শক্তির উৎস হিসেবে সুবিধা অসুবিধাগুলো কী কী, বিশ্বষ্ণায়ন কি, এর ক্ষতিকর প্রভাব কী, মিথেন হাইড্রেট কি, এটি থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, স্ট্রাটোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন। তো এই হলো তোমাদের প্রশ্ন। মনে করবে যে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের 2 মার্ক বা 3 মার্ক যে কোনো ভ্যালুয়েবলের কোশ্চেন আসতে পারে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বিশেষ করে যেগুলো আমি স্টার মার্ক দিয়েছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আমরা এর পরবর্তী চ্যাপ্টার, তোমাদের বইয়ে রয়েছে যেটা হলো গ্যাসের আচরণ। এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো 2 এবং 3 মার্ক আসতে পারে সেই প্রশ্নগুলো এখন আমি তোমাদের সামনে শেয়ার করবো। তাহলে এবার চলে আসি গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। দেখো,
পি বনাম আইভি এবং ভি বনাম আইপি লেখচিত্র দুটি অঙ্কন করো। সিজিএস এবং এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক লেখো। কিছু কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে প্রমাণ চাপ ও উষ্ণতা, গ্যাসের ব্যাপন, গ্যাসের চাপ, মুক্ত পথ। তারপরে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য লেখো, বা আদর্শ গ্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো, বা বাস্তব গ্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো। এভাবে প্রশ্নটাকে একটুখানি ঘুরিয়ে দিতে পারে। কি শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়াল টু আরটি সমীকরণ মেনে চলে? বয়েলের সূত্র কি, সীমাবদ্ধতা লেখো, বা বয়েলের সূত্রের সীমাবদ্ধতা লেখো, বা বয়েলের সূত্র দাও, বা বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা করো। আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে কোনো গ্যাসের মোলার ভর নির্ণয় করবে? গ্যাসের ব্যাপন কাকে বলে উদাহরণসহ লেখো। গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল থাকে ব্যাখ্যা করো। সাবানের বুদবুদ উপরে উঠলে ফেটে যায় কেন? গ্যাস ভর্তি বেলুন বেশ খানিকটা উপরে উঠলে ফেটে যায় কেন? চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক দুটি লেখো। গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয় কেন? গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি আলোচনা করো। চার্লসের সূত্র থেকে গাণিতিক ব্যাখ্যা করো, এর থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যাই হোক, তারপরে চলে কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন? কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন? তারপরে বলা হয় এবং কেন বলা হয়, সরি, কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় এবং কেন বলা হয়? উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এই স্কেলের সাথে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক লেখো। উষ্ণতার পরম স্কেলের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। গ্যাসের চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্কটি লেখো এবং পি বনাম টি লেখচিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো। বয়েল ও চার্লসের সূত্র দুটি সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। অ্যাভোগাড্রো সূত্র এবং গে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি প্রতিষ্ঠা করো। তারপরে যে অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, আদর্শ গ্যাস সমীকরণে পিভি ইকুয়াল টু এনআরটি প্রতিষ্ঠা করো। আদর্শ উষ্ণতার ওপর বা গ্যাসের চাপের ওপর অণুর গতির প্রভাব লেখো। গ্যাসের উষ্ণতা ও ঘনত্ব বা গ্যাসের চাপের সঙ্গে ঘনত্ব সম্পর্ক নির্ণয় করো। বাস্তব গ্যাস কাকে বলে? এই গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? পদার্থের গ্যাসীয় অবস্থার বর্ণনা দাও। এই যে চ্যাপ্টার তোমাদের রয়েছে গ্যাসের আচরণ, এই চ্যাপ্টার থেকে কিছু কিছু টাইপের ম্যাথ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। যেগুলো যার যে বই আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে, সূত্রগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবে। তার মধ্যে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয়ের অঙ্ক, গ্যাসের আয়তন নির্ণয়ের অঙ্ক, পরমাণুর সংখ্যা নির্ণয়ের অঙ্ক, মোল সংখ্যা নির্ণয়ের অঙ্ক, অন্তিম উষ্ণতা নির্ণয়ের অঙ্ক, এগুলো কিন্তু একটু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আসে। আর বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করে। এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এইগুলো আমাদের গ্যাসের আয়তন যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এবার যাবো আমরা পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আলোচনা। প্রথমেই বলি, দেখো রাসায়নিক গণনা থেকে কিন্তু কিছু গাণিতিক প্রয়োগ আছে। যেমন ধরো 32.5 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে, এই টাইপের অঙ্কগুলো। এনটিপিতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত CaCO3 প্রয়োজন, এই টাইপের অঙ্কগুলো। তারপরে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই বই থেকে কিন্তু প্র্যাকটিস করো, বারবার বলছি, কারণ এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ম্যাথের ক্যালকুলেশনগুলোই কিন্তু আসে। অতএব এটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তারপরে যেমন আণবিক ঘনত্ব, বাষ্প ঘনত্ব নির্ণয়ের অঙ্ক, হ্যাঁ, এই টাইপসের। আর যে 2 মার্কের প্লাস বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এগুলো একটু প্র্যাকটিস করবে। আর 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হলো, ভরের নিত্যতা সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। গ্যাসের পদার্থের আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের সংজ্ঞা দাও। এক টুকরো কয়লা পড়ালে তা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, এটি কি ভরের নিত্যতা সূত্রের ব্যতিক্রম? তারপর আর একটা যেটা প্রশ্ন, যেটা হচ্ছে প্রমাণ করো কোন গ্যাসের আণবিক গুরুত্ব m = 2 × বাষ্প ঘনত্ব, অথবা গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ওজনের মধ্যে সম্পর্ক লেখো। এখানে জাস্ট মাত্র এখানে 4-5টা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ আমি যেটা বললাম যে এই চ্যাপ্টার থেকে কিন্তু ক্যালকুলেশন আসে, অর্থাৎ ক্যালকুলেশনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই হলো আমাদের এই যে পার্টটা বললাম, এই পার্টের প্রশ্ন। এবার আমরা চলে যাবো এর পরবর্তী পার্ট, অর্থাৎ আমাদের চতুর্থ অধ্যায়ে চাপের ঘটনা সমূহ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তাপের ঘটনাসমূহ যে পার্টটা আমাদের রয়েছে এই পার্ট থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে যেগুলো কিন্তু 2 বা 3 মার্কে আসতে পারে, তো কী কী প্রশ্নগুলো আসতে পারে একটু দেখে নাও। তাপ পরিবাহিতাঙ্ক কী? কোন কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা ও মাত্রা লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসার কাকে বলে? 0° সেন্টিগ্রেড থেকে 4° সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও, ব্যাখ্যা করো। কোনো তরলের প্রসারণ নির্ণয় করার সময় আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ উভয়কে বিবেচনা করা হয় কেন? কঠিনের ভেতর দিয়ে তাপের পরিবহন কিসের ওপর কীভাবে নির্ভর করে? কঠিন পদার্থের তাপ প্রসারণ কাকে বলে, কত প্রকার কী কী? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী, কিসের ওপর নির্ভরশীল, একে গাণিতিকভাবে নির্ণয় করো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী? তরল পদার্থের তাপীয় প্রসারণ কাকে বলে, কত প্রকার কী কী? চিত্রসহ তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ ব্যাখ্যা করো। কঠিন পদার্থের আয়তন প্রসারণ বলতে কী বোঝো? কঠিন পদার্থের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তারপরে যে প্রশ্ন রয়েছে, দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ও তরল পদার্থের তাপীয় প্রসারণের মধ্যে পার্থক্য লেখো। তারপরে তরলের আপাত প্রসারণ কী, কিসের ওপর নির্ভরশীল? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গাণিতিকভাবে প্রকাশ করো। স্থির আয়তনে চাপ গুণাঙ্ক কাকে বলে?
চাপ গুণাঙ্ককে গাণিতিকভাবে প্রকাশ করো, চার্লসের সূত্র থেকে চাপ গুণাঙ্কের মান নির্ণয় করে আলোচনা করো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, আয়তন গুণাঙ্ককে গাণিতিকভাবে প্রকাশ করো, এবং এই যে পার্টটা আমাদের রয়েছে অর্থাৎ তাপের ঘটনার সময় থেকে কিছু কিছু ক্যালকুলেশন পার্ট আছে, তার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়, দৈর্ঘ্য প্রসারণের অনুপাত নির্ণয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়, এই প্রত্যেকটা পার্ট কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। অতএব এগুলো প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে যাব আমাদের মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে আলো। তো এরপরে আমরা চলে যাব আলো থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নের সংকলন নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করি এখনকার যে আলোচনা, সেটা হচ্ছে আলোর যে মূল পার্টটা রয়েছে আমাদের। তো আলোর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, আমরা জানি যে গোলীয় দর্পণ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, লেন্স, আলোর বিচ্ছুরণ। তো এই প্রত্যেকটা পার্ট থেকে আমি কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো তুলে ধরছি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে একটু লক্ষ্য রাখবে। আবারও বলছি যে প্রশ্নগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু অন্যান্য প্রশ্নগুলোও ইম্পর্টেন্ট, সেগুলোও কিন্তু দেখে রাখবে। এবার চলে যাই আমরা প্রশ্নে। দেখো, গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র অভিমুখী আলো আপতিত হলে প্রতিফলিত আলো সেই পথেই ফিরে যায় কেন? দ্বিতীয় কোশ্চেন, ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণকে ব্যবহার করা হয় কেন? গোলীয় দর্পণের সমীকরণটি লেখো, এখান থেকে সমতল দর্পণের সমীকরণটি প্রতিষ্ঠা করো, উত্তল ও অবতল দর্পণের ব্যবহার ও পার্থক্য লেখো, প্রধান অক্ষের সমান্তরালে সমান্তরাল রশ্মি সমতল দর্পণে, উত্তল দর্পণে এবং অবতল দর্পণে আপতিত হলে প্রত্যেক ক্ষেত্রে আপতন কোণের সাপেক্ষে আলোকরশ্মির চ্যুতি নির্ণয় করো। মানে তিনটে টাইপসের কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। তারপরে গোলীয় দর্পণ কত প্রকার, কী কী চিত্র সংজ্ঞা দাও, গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের সূত্র দুটি প্রয়োগ করে দেখাও, কীভাবে অবিলম্ব আপতন কোণ এবং প্রতিফলন কোণ অঙ্কন করা যায়, অবতল দর্পণের বা উত্তল দর্পণ ক্ষেত্রে বক্রতা, ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে অবতল দর্পণের মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি রেখাচিত্রের সাহায্যে একে দেখাও। তারপরে দেখো, কোনো কিছু সাহায্য ছাড়াই একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কিভাবে নির্ণয় করবে। তো এই যে প্রশ্ন, আরো কিছু প্রশ্ন আমাদের রয়েছে এই পার্টটা থেকে, অর্থাৎ গোলীয় দর্পণ আলোর প্রতিফলন থেকে। এই প্রশ্ন দেখো, উত্তল দর্পণ দ্বারা অসৎ বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় রেখচিত্রের সাহায্যে একে দেখাও। তারপর অবতল দর্পণের মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব অবস্থান এর প্রকৃতি রেখাচিত্রের সাহায্যে একে দেখাও। এই যে কটা প্রশ্ন বললাম এ কটা কিন্তু গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, এই যে পার্টটা রয়েছে তোমাদের আলো চ্যাপ্টার থেকে, এই পার্টগুলো অবশ্যই রেডি করবে। চলে যাবো তার পরে যে আমাদের পার্টটা রয়েছে আলোর প্রতিসরণ থেকে, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। স্নেলের সূত্রের সাধারণ রূপটি লেখো, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চ্যুতির পরিমাণ নির্ণয় করো, প্রমাণ করো আয়তাকার কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে আপতিত রশ্মি এবং কাচফলক থেকে নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, প্রমাণ করো আয়তাকার কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যেই চ্যুতির পরিমাণ হয় শূন্য। তারপরে হচ্ছে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রতিসৃত হলে চ্যুতির পরিমাণ নির্ণয় করো, তারপরে আলোকরশ্মির চ্যুতি কাকে বলে, চ্যুতির পরিমাণ কিভাবে করা যায়, দেখাও যে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের কাছে সরে আসে, তারপরে আপেক্ষিক প্রতিসারাঙ্ক এবং পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, প্রতিসারাঙ্কের সঙ্গে আলোর প্রতিবেগের কী সম্পর্ক, গতিবেগের কী সম্পর্ক, তারপরে আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্ক কী, তারপরে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার মনে হয় কেন, নক্ষত্ররা ঝিকমিক করে কেন, প্রিজম দ্বারা অসৎ প্রতিবিম্বের গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। আলোর প্রতিসরণ থেকে এই যে প্রশ্ন কটা বললাম এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করবে, তার মধ্যে স্টার মার্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে আসে আমাদের লেন্স থেকে, লেন্সের সমীকরণ লেখো, জলের মধ্যে বায়ু বুদবুদ অভিসারী না অপসারী ব্যাখ্যা করো, লেন্স অভিসারী না অপসারী লেন্সের মতো আচরণ করবে ব্যাখ্যা করো, তারপর হচ্ছে লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্তন কাকে বলে, লেন্সের ক্ষমতা কাকে বলে, ফোকাস দূরত্বের সঙ্গে লেন্সের ক্ষমতার কী সম্পর্ক, লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলোক তরঙ্গের দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে সম্পর্কিত, লেন্সের ক্ষমতা আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে সম্পর্কিত সরি। তারপরে প্রশ্ন যেটা, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন, উত্তল লেন্সের এফ ইকুয়াল টু 2f এর মধ্যে এবং 2f ইকুয়াল টু অসীমের মধ্যে বা এফ দূরত্বে বা 2f দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি রেখাচিত্রের সাহায্যে দেখাও, মানব চক্ষুর সঙ্গে ক্যামেরার তুলনা করো, ফটোগ্রাফির ক্যামেরার গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো, স্বল্প দৃষ্টি ত্রুটি বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী, এই ত্রুটি কীভাবে দূর করা যায়, চক্ষুর উপযোজন ও অভিযোজন কী, চক্ষুর কার্যপ্রণালী ব্যাখ্যা করো, উত্তল লেন্স অবতল লেন্স কীভাবে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন করে রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই যে প্রশ্ন কটা বললাম এগুলো হচ্ছে লেন্স থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন। চলে যাবো এর পরের পাঠ আমাদের বিচ্ছুরণ, বিচ্ছুরণ থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, সাদা আলো ভাবা প্রিজমের মধ্য দিয়ে গেলে কোনো বর্ণালী সৃষ্টি হয় না ব্যাখ্যা করো, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি, তারপরে আয়ত ঘনাকৃতি কাচের স্ল্যাব ব্যবহার করে আলোর বিচ্ছুরণ ঘটানো যায় না কেন, লাল রঙের জবা ফুলকে লাল দেখায় কেন, একটি লাল কাচ এবং একটি সবুজ কাচের প্লেট পর
পরস্পর রেখে পরপর রেখে সূর্যালোকে দেখলে কাঁচ দুটিকে কালো দেখায় কেন? প্রমাণ করো যে সাদা আলোয় বর্তমানে প্রত্যেকটি রশ্মি হলো এক বর্ণরশ্মি। আলোর বিচ্ছুরণ কি, এর কারণ কি, কিভাবে প্রমাণ করবে সাদা আলো সাতটি বর্ণের সমন্বয়ে গঠিত একটি যৌগিক রশ্মি? তারপরে প্রাথমিক বর্ণ ও পরিপূরক বর্ণ কাকে বলে উদাহরণ দাও, স্নেলের সূত্র ব্যবহার করে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো। তো এই 10টি কোশ্চেন রয়েছে আমাদের আলোর বিচ্ছুরণ থেকে। এর মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এক্সট্রা চিহ্ন দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তারপরে যে পার্টটা রয়েছে আমাদের আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ থেকে এবছর মানে প্রশ্ন আসবেই এরকমই একটা ব্যাপার, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যার জন্য প্রত্যেকটা কোশ্চেনই ভালো করে পড়বে। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কী হতো কেন? প্রভাতে উদীয়মান সূর্য এবং অপরাহ্নে অস্তগামী সূর্যকে লাল বর্ণে দেখা যায় কেন? বিপদ সংকেত হিসেবে লাল আলোকেই কেন ব্যবহার করা হয়? সমুদ্রের জল নীল বর্ণের দেখায় কেন? রাস্তাকে আলোকিত করার জন্য হলুদ সোডিয়াম লাইট ব্যবহার করা হয় কেন? দিনের বেলা আকাশের রং নীল হয় কেন? মেঘের রং সাদা কেন? আলোর বিক্ষেপণ কাকে বলে? বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে সম্পর্কিত? কোন মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কি সম্পর্ক রয়েছে? আলোক তরঙ্গের প্রকৃতি কিরূপ? আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্ক কাকে বলে লেখো। এইগুলো আমাদের সম্পূর্ণ আলোর যে চ্যাপ্টার রয়েছে সেই আলোর চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট ভিত্তিক প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলো 2 এবং 3 মার্কের প্রশ্ন রূপে কিন্তু আসতে পারে। এবার আমরা চলে যাব এর পরবর্তী চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ আমাদের বইয়ের চলচরিত যে পার্টটা রয়েছে সেই চলতড়িৎ পার্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে দেখো। আমাদের চলতড়িতের মধ্যে চলতড়িৎ বিভব, বিভব পার্থক্য, তড়িৎচালক বল, ওহমের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ ক্ষমতা, তড়িৎ চুম্বকত্ব, চুম্বকীয় আবেশ, বৈদ্যুতিক জেনারেটর, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী, প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের পড়তে হবে। প্রথম কথা মাথায় রেখো, এইবার এই সম্পূর্ণ পার্টগুলোর মধ্য থেকে আমি তোমাদের জন্য 2 মার্কস এবং 3 মার্কস আলাদা আলাদা করে কিছু কোশ্চেন সিলেকশন করেছি। তো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, কি উপায়ে একটি কোষ বর্তনীতে বেশি মানের প্রবাহ মাত্রা পাঠাতে পারে? দ্বিতীয় প্রশ্ন, মহাকর্ষীয় বল ও স্থির তাড়িতিক বলের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় কোশ্চেন, কোষের তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন বিষয়গুলির উপর নির্ভরশীল? ধাতব তারের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তাদের রোধের কি পরিবর্তন হবে? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় কেন? বাল্যচক্রের আবর্তন অভিমুখ কিসের উপর নির্ভরশীল? একটি এসি জেনারেটরকে ডিসিতে কিভাবে রূপান্তরিত করা যায়? এই হলো আমাদের 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 3 মার্কসের কোশ্চেনগুলো একটু দেখে নেবো, যে এই পার্টটা তো চলতড়িৎ থেকে 3 মার্কসে কি কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন, কোষের তড়িৎচালক বল কি? সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতাধান পরস্পরকে আকর্ষণ করে ব্যাখ্যা করো। কুলম্ব সূত্রটি বিবৃতি করো, ব্যাখ্যা করো। তড়িৎ বিভবের গাণিতিক রূপগুলো দেখাও। তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে বিভব পার্থক্যের সম্পর্ক ব্যাখ্যা করো। ইলেকট্রন সংখ্যা বিভব প্রভেদের অঙ্কও কিন্তু এখানে দিতে পারে, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তারপর ওহমের সূত্রটি কি, বর্তনী চিত্রের সাহায্যে সূত্রটি ব্যাখ্যা করো। পরিবাহী রোধের উপর উষ্ণতার প্রভাব কেমন আলোচনা করো। বৈদ্যুতিক হিটারের গঠন ও কার্যনীতি ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সংক্রান্ত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ও ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটি লেখো। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটি লেখো। রেঞ্জের সূত্রের থেকে শক্তি সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো এবং আর্থ, নিউটন ও বৈদ্যুতিক সুইচের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। তো এইগুলো চলতড়িৎ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো চলতড়িৎ একটা বিশাল বড় পার্ট, আমি প্রথমেই বলছি এই পার্টের থেকে কোশ্চেন শর্ট করা খুবই টাফ ব্যাপার। তবুও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য সিলেকশন করে দিলাম, মানে অর্থাৎ 2 মার্কের 10টা কোশ্চেন আর 3 মার্কের ওরকম 13টা মতো কোশ্চেন। কিন্তু আমি তবুও বলছি বইটা একটু ভালো করে পড়ো, আর এই যে প্রশ্নগুলো দিলাম এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটুকু তোমাদের বলে রাখতে পারি। চলে যাবো এর পরের চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস যে পার্টটা রয়েছে। তো পরমাণু নিউক্লিয়াস থেকে আমরা যে প্রশ্নগুলো একটু জেনে নিই। তো পরমাণু নিউক্লিয়াস থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, দেখো আমাদের 2 মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে, শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে, এটি কত প্রকার, কি কি, আলফা কণা ধনাত্মক আদানযুক্ত, বিটা কণা ঋণাত্মক আদানযুক্ত, কিন্তু এদের নির্গমনের পর আমরা প্রসম পরমাণু পাই, আয়ন পায় না কেন, তেজস্ক্রিয় পদার্থের খনিতে প্রায় হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন, নিউক্লিয়াসে ইলেকট্রন নেই তথাপি নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয় কিভাবে ব্যাখ্যা করো, তাপীয় নিউট্রন কাকে বলে, তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা উক্তিটি ব্যাখ্যা করো, নিউক্লিয় চুল্লি কী কাজে ব্যবহৃত হয়, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন ব্যাখ্যা করো, 2টি নিউক্লিয় দুর্ঘটনার উল্লেখ করো। বা দেখো 3 মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে, বিটারশ্মির সংজ্ঞা দাও, এই রশ্মির প্রকৃতি লেখো, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো, তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত আলফা রশ্মির সংজ্ঞা দাও, আলফা রশ্মির প্রকৃতি সম্পর্কে লেখো, আলফা রশ্মির ধর্মগুলি সম্পর্কে আলোচনা করো, তেজস্ক্রিয়তা কাকে বলে, এর কারণ কি, বিটারশ্মির ধর্মগুলি লেখো, গামা রশ্মির সংজ্ঞা দাও, গামা রশ্মির প্রকৃতি লেখো, গামা রশ্মির ধর্মগুলি সংক্ষেপে আলোচনা করো, আলফা বিটা গামা রশ্মির ধর্মগুলির তুলনামূলক আলোচনা করো, তেজস্ক্রিয়তার এককগুলি ও ব্যবহারগুলি লেখো, ভর ত্রুটি কাদের বলা হয় রাশিমালাটি লেখো,
বন্ধন শক্তি কাকে বলে এর সাহায্যে ভর ত্রুটির সম্পর্কটি লেখো। নিউক্লীয় বিভাজন কাকে বলে উদাহরণসহ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। নিউক্লীয় বিভাজনের বৈশিষ্ট্যগুলি লেখো। নিউক্লীয় সংযোজন কাকে বলে উদাহরণসহ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। নিউক্লীয় সংযোজন ও নিউক্লীয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। রাসায়নিক পরিবর্তন ও তেজস্ক্রিয় পরিবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এই হলো আমাদের এই যে পার্টটা বললাম, এই পার্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্ক এবং 3 মার্ক কোশ্চেন। চলে যাবো এর পরবর্তী আমাদের যে পার্টটা রয়েছে, অর্থাৎ পর্যায় সারণী থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে বন্ধুরা, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম যে পার্টটা রয়েছে, এই পার্টের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ রয়েছে। তার মধ্যে যেমন পর্যায় সারণি রয়েছে, আণবিক আয়নীয় সমযোজী যৌগ রয়েছে। প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমেই দেখো 2 মার্কের কোশ্চেন যেগুলো রয়েছে। পর্যায় সারণীর কোনো একটি পর্যায় ধরে বাম দিক থেকে ডান দিকে ক্রমশ অগ্রসর হলে আয়নীয় ভবন বিভবের মান বৃদ্ধি পায় কেন? দ্বিতীয় প্রশ্ন, কোনো পর্যায়কে অতিরস্ব পর্যায় বলা হয়? কোন পর্যায়কে অতিরস্ব পর্যায় বলা হয়? এই পর্যায়ে কটি মৌল আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয়? এতে কটি মৌল আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? বর্তমানে এদের কী নামে চিহ্নিত করা হয়? ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম ও চিহ্ন লেখো। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? পর্যায় সারণীর একটিকে শ্রেণী ধরে ওপর থেকে নিচের দিকে নামলে আয়নী ভবন বিভবের মান ক্রমশ হ্রাস পায় কেন? এর মধ্যে যে প্রশ্নগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এর আগেও বলেছি আবারও বলছি, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে সমগুরুত্ব সহকারে দেখবে। পরে কোশ্চেন 3 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। এই পর্যায় সারণীতে কটি শ্রেণী ও কটি পর্যায় ছিল? ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। মৌলের পর্যায়বৃত্ততা ও পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো? মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্রগুলি লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী ও কটি পর্যায় আছে? পর্যায় সারণীতে হাইড্রোজেনের স্থান বিতর্কিত কেন? ক্ষার ধাতু কাদের বলা হয়? এদের যোগ্যতা কত? এদের ক্ষার ধাতু বলা হয় কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? ক্ষার ধাতু কাদের বলে? এদের যোগ্যতা কত? ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলে? ধাতুগুলো লেখো, এদের যোগ্যতা কত? হ্যালোজেন মৌল কাদের বলা হয়? এরূপ নামকরণের কারণ কি? পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্ধিগত মৌল কাদের বলা হয়? এদের বৈশিষ্ট্য লেখো। পর্যায় সারণীতে কোথায় এর অবস্থান করে? এটাও তাই। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পর্যায় সারণীতে এটি কিভাবে পরিবর্তিত হয়? তারপরে তড়িৎ ঋণাত্মক ধনাত্মক ধনাত্মকতা কাকে বলে? পর্যায় সারণীতে এটি কিভাবে পরিবর্তিত হয়? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের পর্যায় সারণী থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে পড়বে। চলে যাবো তার পরবর্তী আমাদের যে পার্ট আছে, অর্থাৎ আয়নীয় ও সমযোজী যৌগ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো। প্রথম প্রশ্ন, আয়নীয় ও সমযোজী যৌগগুলো সাধারণত কে কোন প্রকার তরলে দ্রবীভূত হয়? তড়িৎজী বা আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটাঙ্ক সাধারণত বেশি হয় কেন? ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও যে ক্যালসিয়াম অক্সাইডের সমযোজী না তড়িৎজী বন্ধন গঠিত হয়, যেখানে তথ্য দেওয়া থাকবে এরকম, সি ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20, অক্সিজেনের 8, যাক। তারপরে MSCl2 যৌগে বন্ধন প্রকৃতি কিরূপ? মৌল দুটির যোগ্যতার মান কত? MSCl2 এর আয়নীয় বন্ধন ইলেকট্রনিক ডট চিত্রের সাহায্যে দেখাও। সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও HCl এর জলীয় দ্রবণে তড়িৎ প্রবহন করে কেন? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ দুটির লুইস ডট গঠন চিত্র আঁকো, যেখানে কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত অবস্থায় রয়েছে। আয়নীয় বন্ধন থেকে যে 3 মার্কের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখো। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি করে মৌলিক ও যৌগিক কোনো লুইস ডট গঠন চিত্র আঁকো। নোবেল গ্যাসগুলি সুস্থিত অর্থাৎ নিষ্ক্রিয় প্রকৃতির হয় ব্যাখ্যা করো। আয়নীয় বন্ধন কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। তড়িৎজী যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? সমযোজী এবং আয়নীয় যৌগের ধর্মের তুলনা করো। সমযোজী বন্ধন কাকে বলে উদাহরণসহ লেখো। আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো লেখো। এই যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু আয়নীয় ও সমযোজী যৌগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাবো তার পরবর্তী পার্ট আমাদের যেটা রয়েছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো 2 মার্কের জন্য দেখো, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লুএসপার মেশানো হয় কেন? তড়িৎ বিশ্লেষণের বিপরীত ঘটনার উদাহরণ দাও। অ্যানোড ও ক্যাথোড কি? অ্যানোড মাঠ কি? কোন ধাতুর ও কোনো ধাতুর উপর রূপর প্রলেপ দিলে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করা হয়? রূপর তৈরি গহনার উপর সোনার প্রলেপ দিতে বা সোনার জল তৈরি করতে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক রূপে কী কী ব্যবহার করা হয়? তরল HCl বিদ্যুতের অপরিবাহী, কিন্তু HCl এর জলীয় দ্রবণ বিদ্যুতের সুপরিবাহী হয় কেন? ব্যাখ্যা করো। তারপরে দেখো, প্লাটিনাম তড়িদ্বারের সাহায্যে তরলের জলের তড়িৎ বিশ্লেষণ তড়িদ্বারে সংঘটিত হয়, সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। কীভাবে প্রমাণ করবে যে জলে খাদ্য লবণের উপস্থিতির জন্য তড়িৎ পরিবহন ঘটে? তরল অথবা দ্রবণের মধ্য দিয়ে আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত হয় ব্যাখ্যা করো। তড়িৎ লেপন কাকে বলে? লোহার ওপর নিকেলের আস্তরণ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িদ্বার রূপে কী কী ব্যবহার করবে? তারপরে ব্লিস্টার কপার কাকে বলে? ব্লিস্টার কপার থেকে কীভাবে বিশুদ্ধ কপার পাওয়া যায়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়? এই যে প্রশ্নগুলো বললাম দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন বাদ দিও না তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে। পরে আমরা চলে যাব পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের পাঠ থেকে যে প্রশ্নগুলো পড়বে।
প্রমাণ করো অ্যামোনিয়ার বিজারণ ক্ষমতা আছে। লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো। লাইকার অ্যামোনিয়ার বোতলকে খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন? অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন? নেশলা দ্রবণ বা বিকারক কি? এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কি ঘটে? হাইড্রোজেন সালফাইড একটা অ্যাসিড কিভাবে প্রমাণ করবে? দেখাও যে H2S একটি বিজারক দ্রব্য, রূপোর জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? তারপরে দেখো লাভলাং পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। তারপরে দেখো কিছু কিছু সমীকরণ সহ তোমাদের প্রশ্ন আসতে পারে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে শুষ্ক কলিচুন মিশিয়ে উত্তপ্ত করা হলো, সেই সমীকরণের সাহায্যে দেখাও। তারপরে অ্যামোনিয়াম সালফেট ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করা হলে কি করতে পারে? তারপরে ক্যালসিয়াম সায়ানামাইডকে চাপমুক্ত স্টিম সহযোগে উত্তপ্ত করা হলে কি হতে পারে? অ্যামোনিয়াম জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হলে কি হতে পারে? অ্যামোনিয়াম জলীয় দ্রবণে সালফুরিক অ্যাসিড ঢালা হলে কি হতে পারে? উত্তপ্ত কিউবরিক অক্সাইডের মধ্যে অ্যামোনিয়াম গ্যাস চালনা করলে কি হতে পারে? অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটালে কি হতে পারে? কিউবরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অধিক মাত্রায় অ্যামোনিয়া যোগ করলে কি হতে পারে? উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি হতে পারে? তারপরে ম্যাগনেশিয়ামের ধাতুতে নাইট্রোজেন গ্যাসের মধ্যে উত্তপ্ত করা হলে কি হতে পারে? সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্লোরাইডের মিশ্রণ উত্তপ্ত করা হলে কি হতে পারে? উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলে কি হতে পারে? বোরনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটালে কি হতে পারে? তারপরে উত্তপ্ত অ্যালুমিনিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটালে কি হতে পারে? এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এবং আরও যে কটা প্রশ্ন আমি বলছি একটুখানি দেখে নাও, যেটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা যায়, তারপরে হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করবে, স্পর্শ পদ্ধতিতে শিল্পে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এই যে প্রশ্নগুলোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু আমাদের পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই। এবার চলে যাবো আমরা তারপরের পার্ট অর্থাৎ ধাতুবিদ্যা, এবং তারপরে রয়েছে আমাদের লাস্ট অংশ যেটা হচ্ছে জৈব রসায়ন। ধাতুবিদ্যা থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। আকরিক খনিজের মধ্যে পার্থক্য লেখো। কোন ধাতুকে মানব সভ্যতার কাঠামো বলা হয় কেন? ডুরালুমিন কি, এর মধ্যে কি কি থাকে? ম্যাগনেশিয়াম কি, এর ব্যবহার লেখো। জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার আয়রনের দুটি আকরিকের নাম ও সংযুক্তি লেখো। সংযুক্তি এবং ব্যবহার দুটোই পড়বে। ব্রোঞ্জ কি, এর ব্যবহার লেখো। ম্যাঙ্গানিজ স্টিলের পিতলের উপাদানগুলি শতকরা পরিমাণ ও ব্যবহার লেখো। লোহার একটি ধাতু সংকরের নাম উপাদানগুলি শতকরা সংযুক্ত ব্যবহার লেখো। তিন মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে তড়িৎ বিজারণ বিশ্লেষণের সাহায্যে কোন ধাতুগুলিকে নিষ্কাশিত করা হয় উদাহরণসহ বিক্রিয়া লেখো। জারণ ও বিজারণ বিক্রিয়া কাকে বলে উদাহরণসহ লেখো। ধাতুবিদ্যা থেকে আরও কয়েকটা কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে ধাতুবিদ্যা অর্থাৎ ধাতু নিষ্কাশন মানেই বিজারণ ব্যাখ্যা করো। তারপরে তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলে, এই শ্রেণীর উপযোগিতা কি? থার্মিট পদ্ধতির নীতিটি লেখো, এই পদ্ধতির সাহায্যে কিভাবে ধাতু নিষ্কাশন করা যায়। কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতুগুলিকে আকরিক থেকে নিষ্কাশন করা যায় উদাহরণসহ লেখো। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় উদাহরণসহ উক্তিটি ব্যাখ্যা করো। তড়িৎ রাসায়নিক তত্ত্বের সাহায্যে লোহায় মরিচা পড়ার কারণ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। অবক্ষয় কাকে বলে, তামার তৈরি বিভিন্ন দ্রব্য অবক্ষয়ের কারণ বিক্রিয়া সহ লেখো। লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় কি? জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন? তো এইগুলো আমাদের থেকে তোমাদের ধাতুবিদ্যা থেকে। এবং লাস্ট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে জৈব রসায়ন। কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও। ভন্টফের কার্বন যোজ্যতার সমচতুস্থলীয় মডেলের মূল বক্তব্যগুলি লেখো। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো উদাহরণসহ লেখো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণসহ লেখো। অবস্থানগত সমবায়তা কাকে বলে উদাহরণসহ লেখো। সমগণীয় শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লেখো। অবস্থানগত সমবায়তা কাকে বলে উদাহরণসহ লেখো। জৈব ও অজৈব যৌগের ধর্মের পার্থক্যগুলি লেখো। ইথিলিনের দুটি করে শিল্প উৎস ও প্রধান ব্যবহার লেখো। অ্যাসিটিলিনের দুটি উৎস ব্যবহার লেখো। এলপিজি এর উপাদান উৎস ও প্রধান ব্যবহার লেখো। এবং সিএনজি এর মূল উপাদান উৎস ও প্রধান ব্যবহারগুলো লেখো। এই হলো জৈব রসায়ন থেকে মূল ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা বইয়ের সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা তুলে ধরেছি। দেখো এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে স্যার প্রশ্ন সংখ্যা অনেক হলো, কিন্তু কিছু করার নেই, এটার নাম ফিজিক্যাল সায়েন্স। বইয়ের ডেপ থেকে প্রশ্ন আসে, বেশি কোশ্চেন পড়তে হবে। পাঁচটা কোশ্চেন দিলাম, তিনটে কোশ্চেন কমন, ভবিষ্যতেও আসেনি, কোনো দিন আসবেও না। আর যদি কেউ এরকম বলে থাকে তোমরা ঠকার জন্য প্রস্তুত হয়ে যাও। আর যদি ভালো কিছু করতে চাও, যে প্রশ্নগুলো দিলাম সমস্ত প্রশ্ন ভালো করে পড়তে হবে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। প্রশ্নগুলো নোটস করে ভালো এবং রেডি করে ভালো রেজাল্ট যদি করতে চাও, এটা তোমাকে পড়তেই হবে, এটা মাথায় রেখে এগিয়ে যাও। ধন্যবাদ।